তোমার ফেসবুক অ্যাকাউন্ট আর কে কে চালাচ্ছে অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা তা জানার জন্য পরিষ্কারভাবে জানার জন্য তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো। তাছাড়াও তোমার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে তুমি কি নিরাপদ, তোমার ফেসবুক অ্যাকাউন্ট কি সুরক্ষিত, সব কিছু জানতে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা এই ভিডিওটি দেখছো আমিরুল টেক বিডি চ্যানেল থেকে। এই ভিডিওটি যদি তোমায় ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করবা আর প্রিয় বন্ধুকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবা। ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তুমি নিজেকে এবং তোমার ফেসবুক অ্যাকাউন্টকে যদি সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে চাও, তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করো। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম, আমার ফেসবুক আইডিতে আমি যখন প্রবেশ করলাম, তখন উপরে ডান দিকে দেখো থ্রি লাইন্স আমার প্রোফাইলের চিহ্ন আছে, এটাই থ্রি লাইন্স। এই থ্রি লাইন্সে আমি টাচ করে দিব। থ্রি লাইন্সে টাচ করে দিলে দেখো উপরে সেটিংসের অপশন আছে, এখানে টাচ দিলেও হবে। আর নিচে চলে যাও, নিচে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এটাতে টাচ দিলেও হবে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ দিয়ে দেখো উপরে সেটিংসের অপশন আছে, এই সেটিংসে আমি টাচ করে দিলাম। যখন আমি সেটিংসে টাচ করে দিলাম, দেখো পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামের একটি অপশন আছে। তো কোনো কোনো মোবাইলে নাই, যে মোবাইলে নাই সেটি আমার মতো, আর তোমার মোবাইলে দেখো খুঁজে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনটি পেয়ে যাবা। তো আমার মোবাইলে যেহেতু নাই, তাই দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এখানে টাচ দেবো। অর্থাৎ তোমাকে সিকিউরিটি অপশনটা খুঁজে নিতে হবে। সিকিউরিটি যেহেতু এই পাসওয়ার্ডের সঙ্গে আছে, তাই আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করে দিলাম। তো যখন আমি টাচ করে দিলাম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে, দেখো পরের পাতাটি এখানে চলে আসলো, এটাই হচ্ছে আসল পাতা। এখানে দেখো প্রথমে লেখা আছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে তোমার টাচ করে দাও। দেখো ডান দিকে একটা তীর আছে ছোট্ট, এই তীরে টাচ করে দিলাম। টাচ করে দেখো পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো তিনটা সেটিংসই আমি অন করে রেখেছি, ওকে করে রেখেছি। দেখো টিক চিহ্ন চলে এসেছে, তোমরা এটিকে অবশ্যই অন করে নিবা, ওকে করে নিবা। দেখো এখানে কোন কোন সেটিংস, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, তোমার পাসওয়ার্ড সঠিকভাবে ঠিক করে নিবা। তারপর দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সেটিংসটা অন করে নিবা। তারপর লগ ইন অ্যালার্ট আর অন, এটিকেও তোমরা অন করে নিবা। তো দেখো তিনটিতেই টিক চিহ্ন চলে এসেছে, তোমরা এই সেটিংস তিনটি অবশ্যই অন করে নিবা। এবার দেখো তোমাদের আসল কাজ, তোমার অ্যাকাউন্ট কে কে ব্যবহার করছে, তুমি কোথায় কোথায় লগ ইন করে রেখেছো, কোন কোন ডিভাইসে লগ ইন আছে, সব কিছু পরিষ্কার দেখতে পারবা এখানে। দেখো হোয়ার ইউ আর লগড ইন, এই যে দেখো লেখা আছে হোয়ার ইউ আর লগড ইন। ডান দিকে দেখো লেখা আছে সি অল, এই সি অলে ক্লিক করে দিবা। এখানে দেখো দুটি অপশন কিন্তু দেখা যাচ্ছে, এটি আমি নিজে যেহেতু অ্যাক্টিভ করে রেখেছি, তাই দেখো অ্যাক্টিভ নাও লেখা আছে। এবং নিজে দেখো ব্রাউজার দিয়ে আমি লগ ইন করে রেখেছি, সেটাও দেখা যাচ্ছে। তো আমার অ্যাকাউন্ট কোথায় কোথায় লগ ইন আছে, কোন কোন ডিভাইসে লগ ইন আছে, সেটা দেখার জন্য সি অলে ক্লিক করবো। দেখো ডান দিকে লেখা আছে সি অল, এই সি অলে আমি টাচ করে দিলাম। যখন এই সি অলে টাচ করে দিলাম, এবার দেখো লক্ষ্য করো আমার অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট কোথায় কোথায় লগ ইন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি অনেক অনেক জায়গায় বেরিয়েছি, অনেক অনেক জায়গায় গিয়েছি এবং সেই সব ডিভাইসে লগ ইন করে রেখেছি। তাছাড়াও আমার বন্ধুরা কিন্তু সেখানে চালাচ্ছে, এটি কিন্তু অত্যন্ত বিপদের কথা। একসময় কোনো না কোনো কারণে আমি ফেঁসে যেতেও পারি। তাহলে আমাদের কি করতে হবে, আমার নিজের প্রয়োজনীয় যেখানে যেখানে লগ ইন করে রেখেছি সেটা সেটা রাখবো, আর বাদ বাকিগুলো সব আমি ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব দেখো তোমাদের আমি একটা ডিলিট করে দেখাই। সব নিচে তোমরা লক্ষ্য করো, দেখো অ্যান্ড্রয়েড আননোন লোকেশন, এই যে ডান দিকে দেখো তিনটা ফোটা থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। যখন আমি থ্রি ডটে ক্লিক করব, তখন কিন্তু দেখো ডান দিকে লেখা আছে লগ আউট, এখানে আমি লগ আউট করে দিব। যখন আমি লগ আউটে টাচ করে দিব, এখান থেকে কিন্তু এটি লগ আউট হয়ে গেল। এমনিভাবে একটা একটা করে তোমরা ডিলিট করে দিতে পারো। আর সবগুলো যদি একসাথে ডিলিট করতে চাও, দেখো নিচে লেখা আছে লগ আউট অফ অল সেশন, এই লগ আউট অফ অল সেশনে যদি টাচ দাও এবং ডিলিটে টাচ দিয়ে দাও, তাহলে কিন্তু সবগুলো একসাথে লগ আউট হয়ে যাবে, অর্থাৎ সবগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো? তো আমার কথা হচ্ছে, তোমার প্রয়োজনীয় যেখানে যেখানে লগ ইন রাখতে চাও, যে সকল ডিভাইসে লগ ইন রাখতে চাও, সেগুলো বাদ দিয়ে, হয়তোবা দু একটা প্রয়োজনীয় অপশন বাদ দিয়ে সবগুলোই তুমি ডিলিট করে দাও। কারণ কোথায় কিভাবে লগ ইন আছে আর কে ব্যবহার করছে তা তো তুমি বুঝতে পারছো না। একসময় না একসময় মহা বিপদেও পড়তে পারো। তাই বন্ধুরা, তোমরা এমনিভাবে একটা একটা করে দেখে দেখে লগ আউট করে দাও, তাহলেই তোমার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, তুমিও সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবা। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেটিও তোমরা দেখো। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম। আগের পাতায় আসলে তোমরা এই সেটিংসটা দেখতে পারবা। দেখো লেখা আছে সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি, এটা তোমাদের আলাদাভাবে সুরক্ষিত রাখবে। তো দেখো নিচে লেখা আছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, এই দেখতে পাচ্ছ বন্ধুরা লেখা আছে। এই লেখার ডান দিকে দেখো একটা তীর, এখানে টাচ দিবা। টাচ দিলে পরের পাতাটি ঠিক এমনিভাবে চলে আসবে। যখন চলে আসবে, দেখো নিচে নোটিফিকেশন অপশনটি আছে, এটা তোমরা অন করে রাখবা। দেখো অন করে রেখেছি, এই যে এখানে টাচ দিলে কিন্তু বন্ধুরা এখান থেকে দেখো
অন করে রাখবা। দেখো দুইটি অপশন, দেখো নিচে আছে ডোন্ট গেট নোটিফিকেশনস আর উপরে দেখো গেট নোটিফিকেশনস। আমি দেখো গেট নোটিফিকেশনস টাচ দিয়ে এটাকে অন করে রেখেছি, তারপর সেভে ক্লিক দিয়ে তোমরা সেভ করে দিবা। দেখো নিচে লেখা আছে সেভ, এই সেভে ক্লিক দিয়ে সেভ করে দিবা, তাহলে তোমার সেটিংস একদম 100% কমপ্লিট। এবার কিন্তু তুমি এবং তোমার ফেসবুক অ্যাকাউন্ট 100% সুরক্ষিত থাকলো। এইভাবে তুমি নিজেকে সুরক্ষিত রাখো এবং তোমার ফেসবুক অ্যাকাউন্টকে 100% সুরক্ষিত রাখতে পারবা। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে। সত্যি যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারো। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।